বাপরে বাপি সল নেহালাইছে, বাপরে কি করতেছস তুই, কি করতেছস তুই? আজ আজ আমি নেহাল ভাইয়াকে সব সত্যি কথা বলে দেবো। গত দুই বছর ধরে তোমরা কিসের ব্যবসা করছো সব বলে দেবো। খবরদার খবরদার, কিচ্ছু কবি না, কিচ্ছু কবি না তুই। নেহাল জানলে তোরে কিন্তু আমি খুন করে ফেলাবো। খুন করবে? ভাইয়া কি ব্যাপার, তুমি ঘুমাওনি? না, তুমিও তো ঘুমাওনি ভাইয়া। ঘুম আসছে না। তোমার বন্ধুদের কেমন দেখলে? যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো। বিশ্বাসই হচ্ছে না, সবাই সৎ উপার্জনের পথ বেছে নিয়েছে, সবাই ভালো হয়ে গেছে। তোমার কোল আলো করে নতুন অতিথি আসছে, এর চেয়ে খুশি আর কি হতে পারে? মনিকার কথা কি তুমি ভুলে গেছো ভাইয়া? মনিকা? হ্যাঁ ভাইয়া, মনিকা এর মধ্যে অনেকবার খবর নিয়েছে, বারবার তোমার কথা জানতে চেয়েছে কিন্তু পারেনি। ও আজও তোমার পথ চেয়ে বসে আছে, ও তোমাকে অনেক ভালোবাসে। এই রইল শাড়ি আর গহনা, জলদি রেডি হয়ে আয়, তোকে আর দেখাতে নিয়ে যাব। এত বড় লোক জামাই হারালে আর পাবি না। না মামি, তোমার পায়ে পড়ি, তুমি আমার উপরে অন্যায় করো না, আমি ভালোবাসি নিহালকে। চুপ, ওই জেলখাটা খুনিটার কথা মুখে আনলে তোকে খুন করে ফেলবো। 100 বার আনবো, 1000 বার আনবো, তুমি আমাকে বাধা দিতে পারবে না। কি এত বড় কথা? দাঁড়া, তোকে আজ মিলিয়ে ছাড়বো, মিলিয়ে ফেলবো, মিলিয়ে ফেলবো। নিহাল, তুমি আর একটু দেরি করে আসলে ওই ডাইনিটা আমাকে মেরে ফেলতো। আর মারতে পারবে না। এই ডাইনি, মনিকাকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, কিন্তু যতদিন বিয়ে না হচ্ছে ততদিন মনিকা তোর বাড়িতে থাকবে। যদি তার গায়ে কোনো রকম হাত উঠাস তাহলে তোর পা হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। না না, হাত উঠাবো না। আমি মনিকাকে নিয়ে বাইরে যাচ্ছি, সন্ধ্যাবেলা পৌঁছে দেব, কোনো ঝামেলা করলে খুন করে ফেলবো। না না, নিয়ে যাও বাবা, নিয়ে যাও, সাবধানে যেও। চলো। সত্যি নেহাল, তোমাকে না পেলে আমি বাঁচবো না।